আমার বাবাই বাচ্চা থাকতে যদি আমি পাইতাম হাদিসটা, আমার বাপেরও আরেক বিয়া করাইতাম। এমনি ছেড়ে দেব, আগে তো ছোট কালে ওখানে বড় হইয়াছ। আবার ফোন দিলে যেন আইসা করো, এই ব্যবস্থা করতেছি আমি তো ফোনেই আইছি। এর চেয়ে বড় তরিকায় গিয়া মুড়ি ধইছ, ভান্ডারি তরিকায়, তাই না? ভান্ডারি তরিকা আমার সৃষ্টিয়ার তরিকার চেয়ে বড়, কিন্তু নেয়ামত কম। হাজা বাবা রাস্তা দিয়া যাওয়ার সময় কার সাথে দেখা হয়েছে ওই ব্যক্তিকে? তার সামনে একটা বাঘ ছিল, খাজা বাবাকে ভিতরে নিয়া কি কথাবার্তা বলে খাজা বাবারে দিছিল কি আর খাজা বাবাই তারে দিছিল? বরফির ওয়াদা করলো কেউ না খাওয়াই দিলে খামু না, কেউ খাওন রইলো তাও খাইলো না, এর কারণটা কি? খাজা বাবার এই ছেলে কি এমন কর্ম করেছিল, কি এমন কাণ্ড করেছিল যার জন্য আজ পর্যন্ত কেউ সঠিকভাবে বলতে পারে না যে খাজা বাবার ছেলে অমুক জায়গায় আছে? এই সাই আনার পরও বরফির এক লোক অপমান করছে। মানে আমার প্রশ্ন, বরফির রে কবরের মধ্যে গিয়ে অপমান করলো কেডা? স্বপ্ন যুগে আয়সা আমার রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম বরফির আব্দুল কাদের জিলানিকে কৃপণ বলে অপমান করেছে। কোটের সর্বদিন চিস্তি, এর মার নাম যদি কেউ কইতারেন, বাবার নাম যদি কেউ কইতারেন, আমি সারা জনম যা কামাইছি দিয়ে দেব। গানের থেকেই ধরতাম যেহেতু কোনো আজকে পালাটা একটু ঘুরায় দেওয়া হয়েছে, আমাদের বাংলাদেশের সুনামধন্য গায়ক শাহনম সরকার তিনি খাজা বাবার জীবনী গাইবেন, আর আমি বরফি সাহেবের জীবনী গাওয়ার জন্য চেষ্টা করব। কর্তাপক্ষ থেকে দিয়েছে, এর জন্য আর গানে গেলাম না, অমূল্যধন বিক্রি করে এই গানে আর গেলাম না। আর একটা শুরু হয়ে গেছে, আমি বরফি সাহেবের পালার থেকে একটা গান আগে রাখি। নামের বলাই উজান চলে, নামের কবি ডুবে না। নামের বলাই উজান চলে, নামের কবি ডুবে না। নামের বলাই উজান চলে, নামের কবি ডুবে না। গুন বৈঠা লাগে না, নামের গাউসলা জম মাওলানা। গুন বৈঠা লাগে না, নামের গাউসলা জম মাওলানা। নামের বলাই উজান চলে, নামের কবি ডুবে না। নামের বলাই উজান চলে, নামের কবি ডুবে না। গুন বৈঠা লাগে না, নামের গাউসলা জম মাওলানা। আবু সালে মুসা জঙ্গি ছিল পীরের বাবা, ইমাম হুসেনের বংশে মারহাবা মারহাবা। ইমাম হাসানের বংশে ছিল পীরের মা, সৈয়দ উম্মুল খায়ের ফাতেমা। পীরের জন্মি বাবা তেমনি মা, মমিনা রো মমিনা। জন্মি বাবা তেমনি মা, মমিনা রো মমিনা। পীরের জন্মি বাবা তেমনি মা, মা মমিনা রো মমিনা। গুন বৈঠা লাগে না, নামের গাউসলা জম মাওলানা। গুন বৈঠা লাগে না, নামের গাউসলা জম মা। ওরে নামের বলাই উজান চলে, নামের করি ডুবে না। নামের বলাই উজান চলে, নামের করি ডুবে না। গুন বৈঠা লাগে না, আমার বড় পীরে জন্ম নিল পহেলা রোজাতে বাবা, পহেলা রোজাতে বাবা, পহেলা রোজাতে। জন্ম নিয়েই তিরিশ রোজা করিলেন পালন, মাতৃ গর্ভে কোরআন হাফেজ গাউছে লাজম। ওরে জন্ম নিয়েই তিরিশ রোজা করিলেন পালন, মাতৃ গর্ভে কোরআন হাফেজ গাউছে লাজম। বড় পীরের ভক্ত যারা এই দুনিয়ায় হয়, এই দুনিয়া সেই দুনিয়া থাকে না তার ভয়। ওরে বড় পীরের ভক্ত যারা এই দুনিয়ায় হয়, এই দুনিয়া সেই দুনিয়া থাকে না তার ভয়। ওরে এই কথা বড় পীর কয় সাক্ষী আছে রব্বানা, এই কথা বড় পীর কয় সাক্ষী আছে রব্বানা, এই কথা বড় পীর কয় সাক্ষী আছে রব্বানা। বৈঠা লাগে না, নামের গাউসলা জম মাওলানা। বৈঠা লাগে না, নামের গাউসলা জম মাওলানা। চলে না, তুমি ডুবে না। ঘুরবই তাহলে।
অসহ শিশু সন্তান জন্ম নেয় সেদিন, বড় পীরের ওসিলাতে আল্লাহ পরওয়ারে বানাইয়া দেও আউলিয়া এগারোশো শিশুরে, জিরানবাসী হইল ধন্য পীরের ওসিলায়, ইসলামী নূরের আলো পীরের নৌকায়, ওরে জিলানবাসী হইল ধন্য পীরের ওসিলায়, ইসলামের নূরের আলো পীরের নৌকায়, ওরে আবু সরকার হইল আশায় আমাদের হইল, আবু সরকার হইল আশায় আমাদের হইল, তুলনা আবু সরকার হইল আশায় আমাদের হইল না, ঘুরবই খেলা গে নানা মেরে গাউ চলা জমাউলা না, ঘুরবই খেলা গে নানা মেরে গাউ চলা জমাউলা না, আশা করি দুইজন মিলে গাইতে পারবো খুব, আর যদি মাঝে মাঝে কথাবার্তা হয় কথা কানে আসলে কি আর গানে মজার, বসে বসে আপনারা করবেন একটু দোয়া, আপনাদের দোয়া পেলে হবে রে গান গাওয়া, খাজা বাবার জীবনে নিয়ে যিনি গাইবেন গান তাহার কাছে জানতে চাইব শুনবেন আসে গান, খাজা বাবার জীবনে নিয়ে যিনি গাইবেন গান তাহার কাছে শুনতে চাইব যত শুনবেন আসে গান, পালাটা যেহেতু একটু দেরি হয়ে শুরু হয়েছে একটু সামনে বাড়ায় জিজ্ঞেস করি, আর খাজায় খাজে গান করলে খাজে গান সুমাই আজমেরি হজরত খাজা মনে তিন চিস্তি রহমতুল্লাহ আলাইহি, খাজা বাবা একদিন রাস্তা দিয়া যায়, যাওয়ার সময় দেখে গুহার সামনে একটা বাঘ, বাঘের সাথে একটা মানুষ দাঁড়ানো, আমার খাজা বাবাই গেল তার সামনে, আমার খাজা বাবাকে গুহার মধ্যে নিয়া কি জানি কি কথা কইয়া খাজা বাবাকে কিছু উপহার দিল দিয়া, খাজা বাবাও উপহার নিল আবার খাজা বাবাও দিল, এখান থেকে জানিতে চাই বলবেন আপনি ভালো, খাজা বাবাই রাস্তা দিয়া যায় গুহার সামনে কারে দেখতে পায়, বাঘ পাশে আছে ওই মানুষটার জীবনই ফরমায়, গুহার সামনে দিয়া খাজা বাবাই যায় সাথে একটা বাঘ আর একটা মানুষ, খাজা বাবাকে দেখে ডাক দিয়া গুহার মধ্যে নিয়া কিছু খাজা বাবারে দেয়, আবার খাজা বাবাও কিছু ওই ব্যক্তিকে দেয়, আবার কিছু কথাবার্তা আলাপ আলোচনা সেখানে খাজা বাবার সাথে করে, আমি জানতে চাই খাজা বাবার রাস্তা দিয়া যাওয়ার সময় কার সাথে দেখা হয়েছে ওই ব্যক্তিকে, তার সামনে একটা বাঘ ছিল, খাজা বাবাকে ভিতরে নিয়া কি কথাবার্তা বলে খাজা বাবারে দিছিল কি আর খাজা বাবাই তারে দিছিল, এই একটা কথা আশা করি সুন্দর করে বলে, গুড বাই চলা কে না না মেরে গাও সেনা জমাউলা না, গুড বাই চলা কে না না মেরে গাও সেনা জমাউলা না, গুড বাই চলা কে না আমি গাও সেনা জমাউলা না, নামের বলে উজান চলে নামের করি ডুবে না, নামের বলে উজান চলে নামের করি ডুবে না, নামের বলে উজান চলে নামের করি ডুবে না, আমি বলছিলাম যে একাধিক বিয়ে না করলে ইমান পাকা হয় না, এই কথাটা কি আমার, যদি এটা আমি কইয়ে থাকি আমার বাইরে মেরে নেবেন, এই কথাটা হলো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম,
এই জন্য দেখবেন বাংলাদেশের যত মাওলানা আছে সব মাওলানা একাধিক বিয়ে করছে, আর যারা করে নাই তারা বিয়ার চেষ্টায় আছে। ইমান পাকা না কইরা দুনিয়া থেকে কেউ যাইব না। এই হাদিসটা মুক্তা সরকার তোমারে আমি কই, ওই যে রেকর্ড হইতেছে, আমার বাবাই বাচ্চা থাকতে যদি আমি পাইতাম হাদিসটা আমার বাপেরও আরেক বিয়া করাইতাম। কয় ওয়াজ করনি, হ্যাঁ কি ইমান পাকা নাই, আরে ধর ওয়াজ করনের ইমান পাকা থাকবো কেন? ওয়াজ করনি হযরত আলী এই সুলেমান লেনটা কদম চান চানমস্তান, এই যে বড় বড় অলি আউলিয়া গাউস কুতুব মজ্জুব এরা হইল ইমান, এরা নিজেরা ইমান, হ্যাঁ আবার ইমান পাকাইব কেন? ও যে বুঝে না এইটাও বুঝে না। আচ্ছা কদম চান বিয়া করছে, সান্নস্থান বিয়া করছে, সুলেমান লেনকা বিয়া করছে, ওয়াস করণী বিয়া করছে, হেরা এই তৈলেই নাই, হেরা এই সমস্ত কামেই নাই, যার জন্য হেগবে পারে ওই কথা চলবে না। হ্যাঁ আলমাজদন বিয়া করে নাই, আলমাজদনের ভাই আপনি, ছোটকালে কত আইসি পান্নার চর, আলমাজদন সাহেবের সাথে নই কালীগঞ্জ থেকে নৌকা লইতাম চরাইয়ে নামতাম, এই পর্যন্ত কাপড় উঠে বাইর যাইতাম, হ্যাঁ নল দিয়া মাপতো খালি, হ্যাঁ ওই পান্নার চরের বহু মানুষের ঝগড়া বিবাদ এই ই করত মীমাংসা করত দেওয়ান সাহেব, হ্যাঁ আমি নিজে তার সাথে বহুবার আইছি, আমার যে হারমোনিয়াম বাজনাটা উনি শিখাইছে। তো এখন এই গুহার মধ্যে এক ব্যক্তিকে দেখলো, এই ব্যক্তির আবার বাঘ একটা, কি দিল কি নিল বাঘ কেন, এই হলো তার জিজ্ঞাসা। তো আগে একটা গান করি আমার খাজা বাবার, তারপরে দেখি তার জবাব দেওয়া যায় কিনা। পঞ্জাতনের মধ্যখানে বসানো বিদু জাহানে হযরত আলী মা ফাতেমা ইমাম গাইনে ভাই, কৃষ্টি আর তরিকার তরি প্রেম খেলাই নিজে খোদাই, তরিকার তরি প্রেম খেলাই নিজে খোদাই, পাঞ্জাবের নবী মোস্তফা,
শাড়ি শাড়ি গায়া চলছে তরি আইতে দাদিয়া আরে শাড়ি গায়া চলছে তরি আইতে দাদিয়া শাড়ি গায়া চলছে তরি আইতে দাদিয়া সৃষ্টি আর তরি কার তরি আল্লাহ নবীর নামের শাড়ি শাড়ি গায়া চলছে তরি আইতে দাদিয়া লাইলা ইল্লাল্লাহ সুরে তরি তে শাড়ি গান গায় লাইলা ইল্লাল্লাহ সুরে তরি তে শাড়ি গান গায় লাইলা ইল্লাল্লাহ সুরে তরি তে শাড়ি গান গায় দেখি এই বাচ্চা তোরে বল বসো ভাই দেখি এই বাচ্চা তোরে বল বসো ভাই ও ছলে 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 ভাই গাজা বাবা ভাই ওই ও ছলে 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 ভাই গাজা বাবা ভাই দেখি এই বাচ্চা তোরে বল বসো ভাই দেখি এই বাচ্চা তোরে বল বসো ভাই ওই তরি তাই উঠছিল যারা আহলে জান্নাতি তারা ঘোষণা করিল আমার খোদে খোদা ঘোষণা করিল আমার খোদে খোদা ঘোষণা করিল আমার খোদে খোদা তরিতেই উঠিল যারা আহলে জান্নাতি তারা ঘোষণা করিল আমার খোদে খোদা ওস্তাদ আবুল সরকার রইল আশায় আমারে নিয়ন আবুল সরকার রইল আশায় আমারে নিয়ন আবুল সরকার রইল আমারে নিও নৌকায় দেখি রে বাচ্চা তোদের তরি মস্ত ভাই দেখি রে বাচ্চা তোদের তরি মস্ত ভাই ও চলো 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 বাইনা জালো বাইনা আলো চলো 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 বাইনা জালো বাইনা দেখি রে বাচ্চা তোদের তরি মস্ত ভাই 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 হিংসা কর দূর মানুষ নিন্দা কর দূর দম ফুরাইলে যাইতে হবে হিংসা কর দূর হাজার জীবনী বড় পীরের জীবনী সবাই চলবে গান একটা প্রশ্ন মুক্তার সরকার করলেন আমায় দান সেই প্রশ্নের করব জবাব ধর্ম সভাকারে খাজা বাবায় আসতে ছিল এই ভারতের নগরে পথি মধ্যে একটা গুহা দেখি বারে পায় গুহার মুখে বাঘ একটা দেখা যে যায় এক ব্যক্তি গুহার ভিতর তারে গেল ওই ব্যক্তি কোন ব্যক্তি বল না ভাঙিয়া খাজা বাবাই রাস্তা দিয়া যায় আর দেখে একটা গুহা ওই গুহার মুখে একটা বাঘ খাজা বাবাই দেখেই ডরাই গেছে গা হাই হাই রে ভিতরে থাইকা কয় মইনুদ্দিন ভয় নাই আসো আসো বাবারা কোনো কোনো মানুষ আছে না এই পাখি মাথায় এসা বসে কান্ধের উপরে আইসা বসে আছে না হ্যাঁ ফাঁকে ফাঁকে জোরে বাড়ি দিবি রাবে বছরই রাস্তা দিয়া যায় মাথায় পাখি বসা কানের উপরে পাখি বসা ডেনার মধ্যে পাখি বসা হাতে পাখি বসা পিঠে পাখি বসা হাসান বসরি যেই সামনে আসছে পাখি সব উড়ে গেছে হাসান বসরি কয় রাবেয়া আমারে দেখা পাখিগুলি তারাই দিলা রাবেয়া কয় না পাখি তোমার দেখা ভয় পেয়েছে
কয় আমার দেখা ভয় পাইলো আর তোমার দেখা ভয় পাইলো না, কারণটা কি? কয় হাসান তুমি সত্য করে বলো তো, আজকে দুপুরবেলা কি দিয়ে তুমি খাবার সেরেছ? বলে পাখির মাংস। বলে পাখির মাংস দিয়া তুমি ভোজন সেরেছ, পাখিরা কেন ভয় করবে না? যদি এখান থেকে দুটো পাখি ধরে তুমি খেয়ে ফেলো। বলে আমার কাছে পাখি বিপজ্জনক আর তোমার কাছে নিরাপদ, কারণ কি? রাবেয়া বলে হাসান আমার জীবনে কোনোদিন আমি পাখির মাংস খাই নাই, এই জন্য পাখিরা আমার কাছে নিরাপদ। গুহার ভিতরে যেই ব্যক্তি, ওই ব্যক্তি বলে মইনুদ্দিন তোমার কোনো ভয় নাই, তুমি আসো এই বাঘে তোমাকে খাবে না। কেন? বাঘে মানুষ খায় না, মনে রাখবেন, বাঘে কখনো মানুষ খায় না, বাঘে খায় পশু। আর মানুষ রূপে কিছু পশু আছে, ওইটা পাইলে বাঘে মানুষের মতো দেখলেই মানুষ হয়ে গেল, মানুষের মতো দেখলে মানুষ হয় না। এই জন্য জালালউদ্দিন রুমি বলেছেন, আমি কিছু কাপড় দেখেছি তার ভিতরে মানুষটাই, আবার কিছু মানুষ দেখেছি যাদের গায়ে কাপড়। ভিতরে গেছে সে কে? সিরিয়া দিয়া যখন আসে তার নাম হলো আহাদ মুহাম্মদ আল ওয়াহিদ। আহাদ মুহাম্মদ আল ওয়াহিদ মস্তবর একজন আল্লাহর ওলি। ওই বাঘটারে রাখছে, এলো ওই বাঘটারে সে হুকুম দিয়ে রাখছে, আমার চোখে যদি ঘুম আসে তুই একটা হুঙ্কার দিবি, আমার চোখের ঘুম কেটে যাইব একটা সেকেন্ডের জন্য, যেন আমি মাবুদের না না ভুল। আমার নামাজের সময় হইলে তুই হুঙ্কার দিবি আমি নামাজ পড়ব। তাই বাবারে, যদি মানুষের মতো মানুষ হওয়া যায় তাহলে পশু তার বশ মানে, আর অমানুষ তো নিজেই পশু। পশু মনে করে আমিও পশু, ও পশু, ওর বশ্যতা স্বীকার করে আমার ওর বশ্যতার লাভটা কি? এবার মুক্তা সরকার, তোমারে আমার জিজ্ঞাসা করতে হইব, আমার বড় বীর আব্দুল কাদির জিলানী ওয়াদা করল, আমার বড় বীর আব্দুল কাদির জিলানী ওয়াদা করল আস্থাইকা এই জঙ্গলের মধ্যে আমারে যদি কেউ না খাওয়াইয়া দেয় আমি খামু না, জঙ্গলের মধ্যে কোনো মানুষ নাই জামা, বড় বীর একলাই। দেখেন কি ওয়াদা করে বসে, একদিন যায়, দুই দিন যায়, তিন দিন যায়, এমনি করে চল্লিশ দিন গেছে। চল্লিশ দিনের দিন এক ব্যক্তি কিছু খাবার নিয়ে আসে, কি আপনি ওয়াদা করছেন কেউ না খাওয়াই দিলে আপনি খাইবেন না, এই যে আমি কেউ খান। বরবীর কয় না আমি খামু না। আচ্ছা বরবীর না ওয়াদা করলো কেউ খাওয়াইলে খাইব, নাইলে খাইব না, এখন কেউ খাবার নিয়ে আসছে বরবীর খাইল না, বরবীরের নিজের ওয়াদাই তো ঠিক থাকে না, কি বরবীরের নিজের ওয়াদাই ঠিক থাকে না? আমি জানতে চাই, বরফির ওয়াদা করলো কেউ না খাওয়াই দিলে খামু না, কেউ খাওয়ান রইলো তাও খাইলো না, এর কারণটা এমনি ছেড়ে দেব? আগে এই তো ছোট কালে হনে বড় হইয়াছি,
কি আগে ফোনে কইলে আইয়াবর তো হনে হত্তুর হাজার লাগে, বুঝলেন নি? আগে ফোনে কইলে আইয়াবর তো আর হনে হত্তুর হাজার লাগে। তোরে আজ ঘরটে বসে নেওয়াইতেছ, আমি ব্যবস্থা করতেছি আবার যেন কইলে আইয়াবর। এই মানুষ মাটি দিলে কবরের মধ্যে দেয় না, কবরের মধ্যে দিলে চল্লিশ কদম, ওই মাটি দিয়া বাইরে আইলেই মন কিন্ন কিন্তু ফেরেস্তা গিয়া কয় মার রাব্বুকা কি কন। আপনার এলাকায় কি এই সিস্টেম? আমাকে হাস্তাবাদ দিয়া কিন্তু এরমই চলতেছে। আমার এক আত্মীয় মারা গেছে, মাটি দিছে বাড়ির পাশে জমিন, জমিনের মধ্যে তো মানছে কয় হ্যাঁ এনে মাটি দিল কেন? তো আমার এক স্বাস্থ্য ভাই ও কয় কেন দিছে কেউ না জানলো, আমি জানি। কি জানো? কয় হ্যাঁ এমন কিসিমের লোক আছিল গোরস্থানে মাটি দিলে পাশের কবরে পাও দিয়া কইতো এই কবরও আমার। পাশের কবরে পাউডা বাড়াই দিয়া এরপরে কইতো এই তুই হেনতে যা এই কবরও আমার। কয় এর লেগে আল্লাহর তরফ থেকে হ্যারে হেনে মাটি দিছে। বাবা রে পবিত্র জায়গায় কখনো অপবিত্র দেহ থাকতে পারে না। আছে না ওই যে খানামুল্লা পোলাগ কয় বাবা একাত্তরের যুদ্ধে বাংলাদেশের বিরোধিতা করছি, আসিলাম রাজাকার, কত মানুষের ইজ্জত নিয়ে সিনিমিনি খেলছি, কবরের মধ্যে গেলেই ফেরেস্তারা গুতাইব, আমি গুতা খাবো না, টিকেটার ভিসা করে দিয়ে আমি ইরাক গিয়া মরু। টিকেটার ভিসা করে দিছে বালিশের তলে লইয়া হইয়া রয়েছে, সকালবেলা ঘুমেতে উঠা পোলাগ কয় টিকেটার ভিসা সব বেচালা। কয় কেন বাবা? কয় বাবারে গতকাল রাইতে স্বপ্নে দেখলাম উপর দিয়া গিয়া যা রাম মরে ওখানে মাটি মন্দির পাইলে এই মাটির নিজা ফেরেস্তারা ব্যাগ ঠেললা বাংলাদেশের আজিমপুর কবরস্থানে আইন না এরপরে জিগায় মার রাব। আমার ঠেলা খাওয়ানের দরকার না বাবারে। কত বড় মর্তবা বাগদাদের জন্য বড়বীর আব্দুল কাদের জিলানি রেখে গেলেন। কোন মুসলমান কোন প্রেমিক যদি বাগদাদের মাটিতে মাটি মঞ্জিল পায়, সওয়াল জবাব কবরের মধ্যে হয় না, তার মানে কি প্রথম পরীক্ষায় সে পাশ হয়ে গেল। এখানে মুক্তা সরকার এই কামটা করলো কে? বড়বীর আব্দুল কাদের জিলানি কে কে করছে? এই নেয়ামতরা বড়বীর চাই আনছে না নাকি? কিন্তু এই চাই আনার পরও বড়বীর এক লোক অপমান করছে। মানে আমার প্রশ্ন, বড়বীর রে কবরের মধ্যে গিয়ে অপমান করলো কেন? যাহা কথা ছিল সুন্দর করে জবাব দিয়েছেন, আমার কাছে প্রশ্ন রেখেছেন দুইটি। কয় আগে ফোন দিলে আইসা পড়তা, এখন তো পায় না সত্তর হাজার চাও। কয় আবার ফোন দিলে যেন আইসা পড়ো, এই ব্যবস্থা করতেছি আমি তো ফোনেই আইছি। আমার সালম সরকার ফোন দিছে যে এই তারিখ খালি আছে কিনা, তা আমি বলছি হ্যাঁ খালি আছে। ঠিক আছে তাহলে লেখা রাখো, আমি বায়নার টাকাও নিয়ে নেই, তাহলে ফোনে করছে আইসা পড়ছি না।
আপনি ফোন দিলেই তো যাই, কারণ যেখানে শালম সরকার আছে সেখানে আমার আর চিন্তা কিসের। আর যারা ফোন দিলে আসতাম তারা এখনো ফোন দিলে আমি আসব, কারণ ওই রকম সম্পর্ক ভালোবাসা আদর স্নেহ আমাদের আমার প্রতি তাদের আছে এবং ওই বিশ্বাসটাও আছে। তো এবার প্রশ্ন করছে আমার কাছে বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহে, তিনি জঙ্গলে ছিল, আল্লাহর কাছে বলল যে কেউ যদি না খাওয়ায় তাহলে আমি খাব না। একদিন দুই দিন তিন দিন চার দিন চলে যায়, কেউ আসে না। অবশেষে কেউ একজন আসলো, আয়েশা খাবার দিল, কয় তুমি বলছো কেউ না খাওয়াইলে খাইবা না, এই নাও খাও। বড়পীর আব্দুল কাদের জিলানি বলে যে না আমি খাবো না। কেউ আসলো তারপরেও খাইল না, কারণ কি? কেন? কারণ তিনি কেউ না, এর জন্য আল্লাহর ফেরেশতা ছিল। বড়পীর আব্দুল কাদের জিলানি সে বুঝতে পেরেছে, কারণ সে তো আল্লাহর ওলি, সে তো সবই দেখে, সে তো সবই জানে যে আসলে এটা কোনো মানুষ না, এটা ওই যে তিনি জিদ করেছে, রাগ করেছে। আমার খাজা বাবা বড়পীর আব্দুল কাদের জিলানি তারা তো আমার আল্লাহর বন্ধু, ওলি আল্লাহ তো আল্লাহর বন্ধু, তাই আল্লাহ যে আল্লাহর কাছে যে বলছে জঙ্গলে থাইকা বড়পীর আব্দুল কাদের জিলানি যে কেউ যদি না খাওয়ায় তাহলে আমি খাবো না, আর কেউ আসে নাই, আর এটা কোনো মানুষ ছিল না, এর জন্যই খায় নাই, কারণ এ ছিল আল্লাহর ফেরেশতা, এর জন্য মানা করছিল বড়পীর আব্দুল কাদের জিলানি যে না কোনো মানুষ আসলে আমি খাইতাম, কিন্তু ফেরেশতা পাঠাইছো তারপরে আমি খাবো না। এ হলো একটি কথা, আর একটি কথার মীমাংসা দিব একটা গান গায়। হযরত আব্দুল কাদির চরণে মমসি হইয়াছ পীরানের পীর রহমতে মাওলা, সতে সতে জানাই সালাম দরবারে তোমার আমি, সতে সতে জানাই সালাম দরবারে তোমার। হযরত আব্দুল কাদির চরণে মমসি হইয়াছ পীরানের পীর রহমতে মাওলা, সতে সতে জানাই সালাম দরবারে তোমার আমি, সতে সতে জানাই সালাম দরবারে তোমার। হায় হযরত আব্দুল কাদির চরণে মমসি, হযরত আব্দুল কাদির চরণে মমসি হইয়াছ পীরানের রহমতের মাওলা, সতে সতে জানাই সালাম দরবারে তোমার বরকি, সতে সতে জানাই সালাম দরবারে তোমার। তবু গুনার বলব কি জানবার কারণ এই বাকি, ধ্যান করিলে দেখি মহিমা তোমার, আরে ও বানাপি। তবু গুনার বলব কি জানবার কারণ এই বাকি, ধ্যান করিলে দেখি মহিমা তোমার, জন্ম নেওয়ার আগে মায়ের গর্ব হইতে দ্রুত বেগে, জন্ম ফকিরকে দৌড়াইলা বাঘে ইশারা তোমার বরপি, ফকিরকে দৌড়াইলা বাঘে ইশারা তোমার, সতে সতে জানাই সালাম দরবারে তোমার আমি, সতে সতে জানাই সালাম দরবারে তোমার। আব্দুল কাদির চরণে মমসি, হযরত আব্দুল কাদির চরণে মমসি হইয়াছ পীরানের পীর রহমতে মাওলা, সতে সতে জানাই সালাম দরবারে তোমার বরকি, সতে সতে জানাই সালাম দরবারে তোমার।
মহিলাই নিঃসন্তান হইয়া তুমি মেহেরবান সন্তান করিলে দান গর্বে এক মহিলাই নিঃসন্তান হইয়া তুমি মেহেরবান সন্তান করিলে দান মহিমা তোমার মহিলা উঠাইয়া করিতেছে ফরিয়া মহিলা উঠাইয়া করিতেছে ফরিয়া মহিলা উঠাইয়া করিতেছে ফরিয়া তোমার জন্য চাহে দোয়া দরবারে মাওলার বরতি তোমার জন্য চাহে দোয়া দরবারে মাওলা সাথে সাথে জানাই সালাম দরবারে তোমার আমি সাথে সাথে জানাই সালাম দরবারে তোমার দরবারে তোমার বরতি সাথে সাথে জানাই সালাম দরবারে তোমার হিন্দু ভক্ত একজন ইন্তেকাল করিল যখন কষ্ট দিতে লোকজন চলেছে তাহা হিন্দু ভক্ত একজন ইন্তেকাল করিল যখন কষ্ট দিতে লোকজন চলেছে তাহার চাইয়া দেখে লোকজন চলাল পুরে না চাইয়া দেখে লোকজন চলাল পুরে না চাইয়া দেখে লোকজন ওই চলাল পুরে না সেই আশিকের দেওয়ানা ওই গনি সরকার সেই আশিকের দেওয়ানা হয় তোলি সরকার সাথে সাথে জানাই সালাম দরবারে তোমার আমি সাথে সাথে জানাই সালাম দরবারে তোমার হর বাবু দুর্গাধি চরণ বাবাসি ওই আছে পীরাদের কি রহমত মালা সাথে সাথে জানাই সালাম দরবারে তোমার বরকি সাথে সাথে জানাই সালাম দরবারে তোমার বড় পীরের একজন হিন্দু ভক্ত ছিল কিছুদিন পর ওই ভক্ত মরিয়া গেল হিন্দুগণে ধর্ম বতে কষ্ট দিতে নিয়া যায় শ্মশান শ্মশানেতে নিয়া ভাইরে কি করিল কাম আগুন যখন ধরাইল কাঠের উপরে মরা লাশ তো পুরে না রে দেখে লক্ষ্য করে হিন্দু লোকজন বলা বলি করে শোনেন বন্ধুগণ কেন ওই লাশ পড়ে না রে বলি তার কারণ নিশ্চয়ই এই ব্যক্তি পাপী গেছে হইয়া স্বর্গে তিনি যাবে না রে নরক বাসি গেল হইয়া তারে না পড়াইয়া নদীর মধ্যে ভাসাইয়া দাও হিন্দুগণে বলা বলি করে আপনারা শুনবেন বর্তমান হিন্দু লোকজন বলে সে পাপি গেছে হইয়া তারে নদীর মধ্যে এবার আমরা দেই ভাসাইয়া নদীর মধ্যে কলার বেলায় লাশটারে দিয়া ভাসাইয়া দিল তারা বলি বকুলিয়া ওই নদীতে বড় পীরে অজু করিবার লাগিয়া যখন অজু করে দাঁড়াইয়া খুলিয়া এই দিক দিয়া যখন ওই লাশটাই আসতেছিল
আমার বড় পীরে দূর হতে দেখিতে পাইল রে, দেখিতে পাইল রে, দেখিতে পাইল বড় পীরে দূর থেকে লক্ষ্য করে যাই, দেখে একতলা শাস্তেছে বড় পীরের এই দিকে দেখা যায়। কিছুক্ষণ পরই লাশটা বড় পীরের সামনে এসে গেল, বড় পীরে একটুখানি লক্ষ্য করে চাইল, দেখে এটা তাহার ভক্ত ছিল সাদা লাত্তার নাম। লাশটারে ভাসাইয়া দিল, কে করিল এই কাম? বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি, ভক্তদেরকে ডাক দিয়া বলিল তখনই, তারে গোসল করাইয়া কাপড় পরাইয়া সুন্দর করে জানাজা দিয়া মাটি দিতে হবে। বড় পীরের কথা শুনে তার ভক্তরা বলে উঠল, এই ব্যক্তি মুসলমান হইল কবে? ভক্তরা বলে, এই লোক তো হিন্দু। বড় পীর আব্দুল কাদের জিলানি বলে, তোমরা জানো না সে আমার কাছে মুরিদ হয়েছে, সে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সে মারা যাওয়ার পর তার হিন্দু লোকজন যে ছিল তারা হয়তো জানতো না, এর জন্যই তারে বারে বারে শ্মশানের মধ্যে নিয়ে তারে আগুনে পোড়ানোর চেষ্টা করেছে, কিন্তু সে আগুনে পড়ে নাই। এর জন্য তারে নদীর মধ্যে ভাসায় দিছে, তোমরা তাকে মাটি মঞ্জিল দেওয়ার ব্যবস্থা করো, সে আমার কাছে বায়াত হয়েছে, মুরিদ হয়েছে, কালেমা পড়ে সে মুসলমান হয়ে গেছে। বড় পীর আব্দুল কাদের জিলানি, খাজা বাবার জীবনী আমরা এখানে যদি সাত দিন সাত রাতও গাই, তাদের জীবনীর কথা বলে শেষ করা যাবে না। প্রশ্ন করে আমার কাছে, আমি শুনলাম লক্ষ্য করে, এত কিছু করলো আমার বড় পীরে, আজাজ নামক গোরস্থানের আজাব মাপ করিয়া লয়, তারপরেও বড় পীরের অপমান হইতে হয়, কে করিল এই অপমান বলিব আসরে? আমার দয়াল নবী একদিন স্বপ্নে দেখাইল বড় পীরে, আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় পীরকে কৃপণ বলেছিল, কৃপণ বলে অপমান করেছিল, বকা দিয়েছিল। কেন দিয়েছিল? আমার দয়াল নবী বলে, তুমি শুধু তোমার এরিয়া তোমার গুরুস্থানের আজাব মাপ করার কথাই আল্লাহর কাছে বলছো, সেদিন তুমি যদি সারা দুনিয়ার গুরুস্থানের কথা, সারা দুনিয়ার মানুষের কথা চিন্তা করে বলতা, যে এই সারা দুনিয়ার যত কবরস্থান আছে সব কবরস্থানের গোড়া যাব তুমি আল্লাহ ক্ষমা করে দিও, এবং তারা ফেরেশতারা যেন আর কখনো না আসতে পারে, মুনকির নকির ফেরেশতারা যেন কোনো কবরস্থানে না আসতে পারে, এই কথাটা যদি সেদিন তুমি বলতা তাহলে আল্লাহ অবশ্যই এটাও তোমার কথাটা রাখত। কিন্তু তুমি এই কথা বলো নাই, তুমি তোমার দিক দিয়ে চিন্তা করছো, তুমি তোমার জায়গাটার কথাই, তোমার গুরুস্থান তোমার আজাজ নামক গুরুস্থানের কথাই চিন্তা করছো, আমার উম্মতের কথাও একবার তুমি চিন্তা করো নাই। এর জন্য স্বপ্ন যুগে আয়েশা আমার রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় পীর আব্দুল কাদের জিলানিকে কৃপণ বলে অপমান করেছে। এই ছিল তার কথা। প্রশ্ন করব আমি এবার খাজা বাবার জীবনী ধরিয়া, আপনারা যারাই আছেন শুনিবেন বসিয়া, খাজা বাবার চারজন ছেলে একজন মেয়ে হয়,
কিন্তু আরেক ছেলে কোথায় আছে জানি না বিষয়ে। আজা বাবার চারজন ছেলে, দেখতে দেখা যায় তিনজন আছে আর একজন নাই। খাজা বাবার ওই ছেলেটা কোথায় আছে বর্তমান? আর এই খাজা বাবার এই ছেলে কি এমন কর্ম করেছিল, কি এমন কাণ্ড করেছিল যার জন্য আজ পর্যন্ত কেউ সঠিকভাবে বলতে পারে না যে খাজা বাবার ছেলে অমুক জায়গায় আছে। আজবি শরীফে যখন গিয়েছি খাজা বাবার ছেলের দরবার দেখেছি, কত শান্তি লাগছে, কিন্তু আরেকটা ছেলের দরবার আমরা কেউই জানি না যে কই আছে। আমি আপনার কাছে জানতে চাই যে খাজা বাবার সাথে খাজা বাবার ওই ছেলের এমন কি ঘটনা হয়েছিল যার জন্য আমরা কেউই জানি না খাজা বাবার ওই ছেলেটাকে কোথায় আসলে সে কোথায় আছে। এটা কি কোথাও আছে, এটা কি জীবনীতে আসছে যে খাজা বাবার ছেলেটা এই জায়গায় আছে না আসেনি? হযরত আব্দুল কাদির চরণে নমাসি, ওই আছো পীরানের পীর রহমতে মোলা, সতে সতে জানাই সালাম দরবারে তোমার বরতি, সতে সতে জানাই সালাম দরবারে তোমার। হযরত আব্দুল কাদির চরণে নমাসি, ওই আছো পীরানের পীর রহমতে মোলা, সতে সতে জানাই সালাম দরবারে তোমার আমি, সতে সতে জানাই সালাম দরবারে একেবারে যখন ছোট ছিলাম স্বাধীনতার আগের কথা কই, তখন এরকম শীত পড়ত, শ্বশুর জামাই এক লেপের তলে হইছে, তো শ্বশুর হইল একটু পরপর বদবায়ু দেয়, এখানে জামাই কর আব্বা একটা কথা আছে, তো শ্বশুর কয় জামাই একটু পরে কম, আবার কয় আব্বা একটু কথা আছিল, কয় আব্বা সকালে কয়ে, আবার কয় একটা কথা আছিল, কয় আব্বা জামাই বাবাজি সকালে কয়ে, কয় আব্বা সকাল পর্যন্ত টিকা যাইব না, যেই শীত পড়ছে সকাল পর্যন্ত টিকা থাকতে পারব না। বাড়ির ভিতরে অনুষ্ঠান, কি সুন্দর আয়োজন, চতুর্দিকে বেড়া ঘোরা, হেই মাঝে মাঝে কাবুটা যায়। আজকে রাইতে, আজকে দিনের বেলা একটা গান লিখলাম, পুরা লেখতারি নাই, এই আমার ঘরে আমার সে ভালো কোনো চাকর নাই, কাপড় ধোয়া বাসন মাজা কি আমি করি না ভাই, আমার ঘরে আমার সে ভালো কোনো চাকর নাই, হ্যাঁ খাটতে খাটতে হয়ে গেছে হাঁপানি, পোষ মাগের শীতে ওঠে কাঁপানি, বুঝলেন নি তো? আমার কি বয়সের দোষে কাপড়ে না আপনাকে উঠতেছে বুঝতেছি, প্রশ্ন করছে একটা খাজা বাবার ছোট ছেলে, এটা খুঁজা পাওয়া যায় না কেন, আর লোক কি কাম করছিল, একটা গান গাই পরে জবাব দেই।
তোমারই দরবারে এক একিন করে কেউ কখনো ফিরে না হাত নিয়ে খালি। গাড়ি বনে মাছ খাদা হিন্দের অলি, গাড়ি বনে মাছ খাদা হিন্দের অলি, তার দুই মেয়ে ছিল। বিয়ের সময় হলো, 500 টাকার জন্য দিতে পারে না তুমি, খাজা বাবার দরবারে হাত উঠাইয়া উপরে রইল পরে 500 টাকা বলি, হাত উঠানো রইল মাত্র চলে গেল দিবার হাত উঠানো রইল মাত্র চলে গেল দিবার রাত্র আশার মুখে পড়ল যেমন নৈরাশার শালি। ভণ্ড খাজা ভণ্ড বলি, হাতে একটা চাবুক তুলি, রওয়া জারু পরে মারল তিনটা বাড়ি, রাগ হইয়া যায় চলে বসিল এক গাছের তলে, আসিল এক পাগলে কম্বল ধারী, পাগলায় কয়েকজন বসে একা বেটাই বলে 500 টাকা, পাগলায় কয়েকজন বসে একা বেটাই বলে 500 টাকা, খাজায় মুড়ে দিল ধোকা ছুটতে গেলি। এবার পাগলায় কয় পাবে না ধোকা, ধরো ধরো 500 টাকা, কম্বল হতে বাহির করে টাকার থলি, পাগলায় কয় মোর কথা নাও একটু পিষ্টে ফিরে যাও, এই বলে কম্বলখানা ধরিল তুলি, দেখে পিষ্টে তিনটা বাড়ি তাজা রক্ত পরে ঝরি, দেখে পিষ্টে তিনটা বাড়ি তাজা রক্ত পরে ঝরি, টাকা পাইয়া চিনতে নারী যাই ঘরে চলি। যে খাজারে চিনতে নারে থাকে খাজা তারি ধারে, চিনিলে তারে দূরে রাখে ফেলি, টাকা পাইয়া চলল সোজা, চিনিল না হিন্দের রাজা, পাগল রূপে তয়াল খাজা তোমারে ভুলি, তেমনিয়া বুলের দশা পেয়ে অচেনা দুরাশা,
এই অচেনা দুরাশা লোক লালসায় গায় তোমার শ্যামা কাওয়ালি বাবার দরবারে এক একিন করে কেউ কখনো ফিরে না আপনি খালি কোন রূপ কথা নয় কল্পরাজার নয় কোন ঠাকুমার ঝুলি গুণ বলি একটা গল্প বলি কোন রূপ কথা নয় কল্পরাজার নয় কোন ঠাকুমার ঝুলি গল্প বলি একটা গল্প বলি ছিল রাজা রাজা শায়েদ শায়েদ মেরি ছিল রাজা রাজা শায়েদ শায়েদ মেরি ইস্তিয়া তরি কার খাজা মইনুদ্দিন সঞ্জরি ইস্তিয়া তরি কার খাজা মইনুদ্দিন সঞ্জরি একজন ছিল রাজা রাজা শায়েদ শায়েদ মেরি ইস্তিয়া তরি কার খাজা মইনুদ্দিন সঞ্জরি ছিল দরবারেতে ছিল দরবারেতে ছিল দরবারেতে ছিল দরবারেতে কাঁদতে কাঁদতে এলো এক রমণী আইসা বলে খাজা বাবা আমি এক দুঃখিনী আছে আমার কথা আছে আমার কথা মনের ব্যথা বলি আপনারে একটি ছেলে দিল আমায় আল্লাহ পরোয়ারে ছেলে হইল ঘরে ধীরে ধীরে একটু বড় হলো একদিন মনানন্দে খেলা করতে ঘরের বাইরে গেল ছেলে হারাইল না ছেলে আর আইলো না মা কইল না দুঃখ আমার মনে খুঁজিয়া না পাইলাম তারে শহর নগর গ্রামে গেল চারটি বছর গেল চারটি বছর জলে অন্তর খবর তার হলো না ময়দানে সন্তানের ব্যথা অন্যে তো জানে নাই আপনি আল্লাহর ওলি আপনি আল্লাহর ওলি জান না বলি লই আপনার কোথায় ছিলি কেমন ছিলি মায়েরে ফেলিয়া ছেলে কয় তখন ছেলে কয় তখন আর শোনো গোমা পরে আমার মনে আমারে ধরিয়া নিল দুষ্ট একটা দিনে দিত খানা পিনা খানা পিনা চারিত না শোনো মা জননি একটু আগের এক ঘটনা বলিব ভাই আমি দেখি একজনারে দেখি একজনারে কয় আমারে চক্ষু বন্ধ করি এক কদম সামনে বারো তাই আসিলাম বাড়ি তার চিনতে নারি তার চিনতে নারি দিয়া বাড়ি কই জানি গেল ছেলের কথা শুনি আমার ছেলে কুলে নিয়া হাজারো দরবারে তখন গেল রে চলিয়া ছেলের কথা শুনি আমার ছেলে কুলে নিয়া হাজারো দরবারে তখন গেল রে চলিয়া গেল সামনেতে গেল সামনেতে
গেল সামনেতে, গেল সামনেতে দরবারেতে খাজা বসে আছে, খাজারে দেখিয়া ছেলে চমকিয়া উঠেছে। ছেলে বলে কথা, ছেলে বলে কথা, শোনো মাথা, এই ব্যক্তিরে চিনি আমারে যে আমারে যে বাড়ি আনলো সেই ব্যক্তি ইনি, গিয়া আমার ধারে, গিয়া আমার ধারে কয় আমারে চক্ষু বন্ধ করি, এক কদম সামনে বারো তাই আসিলাম বাড়ি। এই ব্যক্তি ইনি, ও সেই ব্যক্তি ইনি, তারে চিনি যাহার উশিলাতে, আমারে পেয়েছ মাগো তোমারও বুকেতে। তখন ছেলে আমায়, তখন ছেলে আমায় চরণ দোলায় সহ কত দামে, ধন্য হয়ে চলে গেল মা ছেলে দুজনে। কয় আবুলে দেবে, কয় আবুলে নিদান কালে আমার নিও তুম বলে কোন রূপ কথা নাই কল পরাজা নয় কোন ঠাকুমা ঝুলি জল পরলে জল পরলি জবাব করি নাই না আগে গবি না প্রাণ যায় যাই গো প্রাণ সজনী গো বন্ধুর পীড়িতে প্রাণ যায় গো প্রাণ সজনী গো বন্ধুর পীড়িতে প্রাণ যেইভাবে তে জিজ্ঞাসনা করিল আমারে যেইভাবে তে জিজ্ঞাসনা করিল আমারে সেইভাবে তে করব জবাব দাঁড়াইয়া আসরে সেইভাবে তে করব জবাব দাঁড়াইয়া আসরে সেইভাবে তে করব জবাব আমি এই সভায় সেইভাবে তে করব জবাব আমি এই সভায় সেইভাবে তে করব জবাব আমি এই সভায় প্রাণ যায় যাই গো প্রাণ সজনী গো বন্ধুর পীড়িতে প্রাণ এই পৃথিবীতে অনেক তরিকা কিন্তু সবচেয়ে বেশি মানুষ হল চিস্তিয়া তরিকায় সবচেয়ে বেশি মানুষ কেন এটার একটা কারণ আছে আল্লাহ পাক চিস্তিয়া তরিকায় যেই রহমত যেই নিয়ামত দিয়া রাখছে অন্য কোন তরিকার মানুষ আল্লাহর থেকে এত বড় নিয়ামত আনতে পারে না দেখেন খাজা বাবাই গেল মক্কা নগর হস কইরা কাবা ঘরের গিলাপ ধইরা টানে আল্লাহ কয় মইনুদ্দিন আমার ঘরের গিলাপ ধইরা টানো কেন কাপড় ছাড়ো খাজা বাবাই কয় আল্লাহ আমি কাপড় ততক্ষণ পর্যন্ত ছাড়তাম না যতক্ষণ পর্যন্ত একটা জিনিস আপনি আমার না দিবেন কয় কি কয় আমার চিস্তিয়া তরিকার ভিতরে যত ভক্তগণ আছে আজ থেকে কিয়ামত পর্যন্ত তারা যদি ভুল ত্রুটিও করে মাফ করে দিয়া জান্নাতের মেহমান বানাইবেন আখেরাতের দিন
তো আল্লাহ কয় মঈনুদ্দিন, তুমি এত বড় একটা ভুল করলা কেন? কয় তুমি শুধু চিস্তি আর তরিকা চাইলা, আজকে যদি তামাম জাহান চাইতে আমি আল্লাহ দিয়ে দিতাম। আল্লাহকে কত বড় রাজি খুশি করতে পারলে আল্লাহ পাক এমন কথা বলতে পারে। দিলাম তোমার চিস্তি আর তরিকার মধ্যে যত মানুষ আসবে কিয়ামত পর্যন্ত, ভুল ত্রুটি করলেও আমি আল্লাহ মাফ করে দিয়া আমার রহমতের ছায়া তলে তারে ঠাই দিয়া জান্নাতের মেহমান বানাবো। সবাই বলেন আলহামদুলিল্লাহ। এত বড় নেয়ামত পৃথিবীর আর কোন অলি তার ভক্তের জন্য রাখে নাই, বরাবির আব্দুল কাদের জিলানি নিজেও না। দেখেন খাজা বাবার দরবারে যাইবেন, এই জাঙ্গিয়া পরা ভক্তও পাইবেন, হাফ প্যান্ট পরা ভক্তও পাইবেন, আবার জুব্বা টুপি লাগাই না ভক্তও পাইবেন। যারা গেছেন তারা বলতে পারবেন, হ্যাঁ সব খাজা বাবার ভক্ত। এলাহি কাণ্ড, এলাহি কাণ্ড। তাই বাবা এই খাজা বাবার কাছে এক বেটি আইয়া কয়, আপনি দোয়া করলেন, আমি ছিলাম নিঃসন্তান, একটা ছেলে পাইলাম, ছেলেটাই 18-10 বছর বয়স, মরে গেছে। খাজা বাবা কইল তো বেটির বাড়িতে গেছে গিয়া দেয় ঠিকই, একটা খেজুর আছে ডাল ভাঙ্গা এই বুকের মধ্যে ধরিয়া কয় জিন্দা হয়ে যা। এ কথা কইল তে কে আসে? এই বুকের মধ্যে ডালটা ভাঙ্গিয়া কয় জীবিত হয়ে যা আইছে বাড়িতে, এদিক দিয়ে এক বেডি একটা মরা পোলা কাফনের কাপড় পরাইয়া ছোট খাজা বাবার কাছে আইছে, জানাজা দিয়া দিলে নামাজ, জানাজার নামাজটা পরাইয়া মাটি মঞ্জিল দিয়া দিব। খাজা বাবার তিন পোলা জিয়াউদ্দিন, ফকরউদ্দিন আর ও তুই বয়াতি হস নাই কেন? কালকা থেকে যদি তোর ঢোল বাজাইতে দেখি, তুই বয়াতি হবি, তুই ঢুলি দেওয়া। তুই আজকে থেকে ডুলি দেওয়ার। ও যে ছোট পোলা হেসামুদ্দিন ঘরেতে বাইরেছে, দেহে পোলা লয়ে বেডি কান্দে, পাওদা একটা লাত্তি দিয়ে কয় এই তুই যে হুইয়ারিছ, তোর মায় কান্দে হনুস না, ওই কাফনের তলেতেই মোড়ামুড়ি দিয়া বাইরেছে। বেটি যে পোলা জিন্দা দেখা খুশি, মনে মনে কয় হেনতে জায়গা খাজা বাবা যদি দেখে মরাটা জিন্দ হয়ে গেছে, এটারে আবার মাই রাখা জানা যা পর গেছে গা। খাজা বাবা কয় ছোট পোলা রে এই এক বেটি না, একটা মরা পোলা লইছিল জানাজা দেওয়ার জন্য, কয় হ বাবা লাত্তি দিয়া কইছে জিন্দা হইতে
জিন্দা হয়ে গেছে গা। খাজা বাবাই কয়, এই বয়সে তুই মরা মানুষ জিন্দা করস, আমার চেয়ে বেশি জ্বালালি। আজ থেকে তোর আমি নির্দেশ দিলাম, যদি আমার সন্তান হয়ে থাকিস, যতদিন বেঁচে আছিস আমার দরবার এলাকায় তোর চেহারা আমি আর কোনোদিন দেখতে চাই না। সেদিন থেকে আজ পর্যন্ত এই ছেলেটারে পাওয়া যায় না। তবে আমি একটা তদন্ত কমিটি গঠন করিয়া অনুসন্ধান চালাইয়া খুঁজা বাইর করছি, হইল হয়তো হইয়া যাইতে পারে বা এইটাই ঠিক। সেটা কি? হাইকোর্টের সর্বদিন চিস্তি, এর মার নাম যদি কেউ কইতারেন, বাবার নাম যদি কেউ কইতারেন, আমি সারা জনম যা কামাইছি দিয়ে দেব। মার নামও নাই, বাবার নামও নাই, কইতে গাইছে তাও নাই। দেখেন, আগে হইল খাজা, পরে হইল চিস্তি। খাজা হেসামুদ্দিন চিস্তি হওয়ার কথা, সে গোপন হওয়ার জন্য খাজা শরফুদ্দিন চিস্তি নাম ধারণ কইরা তদন্ত কমিটির রিপোর্ট অনুসারে সেখানে শুয়ে রয়েছে। ঠিকানাটা তোমার দিয়া দিলাম, যাওয়ার সময় বাবার দরবারটা একটু দেখে যাইও। এবার এত বড় আল্লাহর ওলি, কি কম মানুষ হলে একটু স্বার্থপর, আমরাও স্বার্থপর। আমি নিজে গিয়ে ওবায়ত হয়েছি খাজা বাবার দরবারে, আমার দয়াল সৈয়দ নিসার আহমদ চিস্তি। কেন আমিও স্বার্থপর, যেই তরিকার মধ্যে রহমত বরকত বেশি অনেক ডুব দিছি, পাপ পুণ্য যাই করি বাবারে সৈপা দিছি, যা করে রহমত বেশি ভয় নাই। সাগরের মধ্যে বেয়াদবি মাফ করবেন, সাগরের মধ্যে 50,000 মানুষ আজ্ঞা থইলে সাগরের পানি নষ্ট হইব। ওই তো নি, ওই পানিতে অজু চলবো না, গোসল চলবো না, ওই পানিতে অজু চলবো, গোসল চলবো। ওই রকম এই পাপ দেহ সাগরে ডুবাই দিছি, ময়লা মাটি যা আছে সব ওই সাগরে গেল, পানিও পবিত্র হইতাছে। তুমি তো এর চেয়ে বড় তরিকায় গিয়া মুড়ি ধইছ, ভান্ডারি তরিকায়, তাই না? ভান্ডারি তরিকা আমার সিস্তিয়া তরিকার চেয়ে বড়, কিন্তু নেয়ামত কম। হ্যাঁ, এই তরিকা হইল নেয়ামত কম, আমার চিস্তিয়া তরিকা হইল নেয়ামত বেশি। দেখো, আমি তুমি বড় দলের এই ছোট নেতা, আমি ছোট দলের বড় নেতা। আমার ইজ্জত বেশি, তোমার আর কিছু জিগাইতাম না। এনে এই কথাবার্তি শেষ। Oh, God.